এসকেএম গুড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব যে এসকেএম গুড ফার্মের কাছ থেকে এই দাদাভাইরা মুর্শিদাবাদ থেকে এসছেন, মুর্শিদাবাদ পশনটা তাই তো, হ্যাঁ আশীর্বাদ গুড ফার্মের থেকে এই মালগুলো চুজ করলেন। মালগুলোকে দেখবেন বন্ধুরা, একে বলে ক্রস বিট। দেখুন এক একটা মা বাটে পর্যাপ্ত পরিমাণে দুধ, বাটের কোয়ালিটি দেখবেন। দেখুন এটা মুন্ডি, এখানে একটা বাদে সবগুলোই প্রেগনেন্ট আছে। দেখুন এই মেলটা চুজ করেছেন, মেলটাকে বন্ধুরা আপনারা দেখেছেন, তাহলে চলুন দাদাভাইদের সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ নমস্কার দাদাভাই, ভালো আছেন? খুব ভালো আছি। আপনার নাম কি? আমার নাম অধীর কুমার সরকার। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে বলরামপুর কলোনি, বলরামপুর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আর আমার ফার্ম হচ্ছে আপনার আশীর্বাদ গোট ফার্ম, সেটা হচ্ছে পলসন্ডা মাঝিগ্রাম। এই হচ্ছে আমার ফার্মের অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আপনি কি কাজ করেন? আমি এখন এই ছাগলেরই ব্যবসা আর কি, ছাগলের ফার্ম করেছি, ছাগল প্লাস হচ্ছে মুরগিও আছে আমার সঙ্গে, আর একটু পুকুরও কাটা আছে। টোটালটাই এখন এই ফার্মের উপরই নির্ভর আর কি। টোটালটাই ফার্মের উপর নির্ভর তাই তো? টোটালটাই ফার্মের উপর নির্ভর। ফার্মে কতটা জায়গার উপরে ফার্মটা করেছেন? টোটাল ফার্মটা হচ্ছে আপনার 6.5 বিঘা। 6.5 বিঘা? হ্যাঁ, 6.5 বিঘার উপরেই আর কি ফার্ম। এবং আমার ছাগলের ঘরও পার্মানেন্ট করা। হ্যাঁ, নিচে নিচে 5 ফুটের উপর থেকে আপনার কাঠের পাটাতন করে উপরে হচ্ছে ব্লুস্কোপ পিন দিয়ে আর হচ্ছে বাঁধ দিয়ে তৈরি করা। হ্যাঁ, আপনি তো এর আগে আমার কাছে ভিজিটে এসেছিলেন। হ্যাঁ, এসে দেখে আমার পছন্দ হয়েছে, পছন্দ হয়ে আমি নিতে আসলাম আর কি। হ্যাঁ, আমি একা আসিনি, আমার সাথে আরও পার্টনার আছে আর কি, সবাই মিলে এসেছি আর কি নিতে। তাহলে মোট ক পিস মাল নিলেন? আমি আজকে মাল নিলাম হচ্ছে 10 পিস। আবার বলছেন যে আবার মাল নেব? হ্যাঁ, আবার পরে নেব আর কি, এটা নিয়ে গিয়ে আগে ঢোকাই আর কি। হ্যাঁ, যাই হোক ভালো লাগলো আর কি ফার্মে এসে। হ্যাঁ, ছাগলগুলো পছন্দও হলো, দিয়ে নিয়ে গেলাম এই পর্যন্তই আর কি। তো কতদিন আগে আমার ফার্মে ভিজিট এসেছিলেন? আমি এসেছিলাম এই মাসে একবার এসেছিলাম, আর তার আগে একবার এসেছিলাম, আর তার তাছাড়া তো ফোনে যোগাযোগ আছেই। হ্যাঁ, ফোনেও কথা বলেছি, ইউটিউবের মাধ্যমে দেখেছিলাম, দেখার পরে তারপরে এসে পছন্দ হয়, তারপরে আমি ভিজিটে এসেছিলাম, ভিজিটে এসে আমি পছন্দ করে তারপরে আজকে একদম সরাসরি এসে মাল নিয়ে যাচ্ছি। আপনি তো আমার ভিডিও দেখেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও দেখি, আর বাস্তবে আমার ফার্মটা দেখছেন, আমাকে দেখছেন। হ্যাঁ, এর মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? না, পার্থক্য কোনো কিছু খুঁজে পাইনি, ভালোই আছে। তাহলে আপনারা কে কে এসছেন? আমি এসছি, তারপরে প্রদীপ্ত দত্ত এসছে, বাবন কুশারি এসছে ওরফে পার্থ কুশারি, তারপরে বাপ্পা বাপ্পা রায় এসছে। হ্যাঁ, এগুলো সব বন্ধু না রিলেটিভ? না, আমার এগুলো সব পার্টনারই আর কি। পার্টনার তাই তো? তাহলে আসুন দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলি। নমস্কার দাদাভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কি কাজ করেন? আমি ইলেকট্রিক ওয়ারিং এর কাজ করি। ইলেকট্রিক ওয়ারিং এর কাজ করেন তাই তো? কত বছর ধরে করেন? মোটামুটি 19 বছর। 19 বছর? এই দাদাভাই কিন্তু ভালো ছাগল চেনে বন্ধুরা, মানে কোন ছাগলটা কিরকম কি ইনি কিন্তু বলে দিচ্ছে যে এই ছাগলটা এরকম। তা যা হোক, ছাগলগুলো চুজ করলেন, ছাগলগুলো ভালো লেগেছে আপনার? হ্যাঁ ভালো লেগেছে। এর আগে কোনোদিন ছাগল পালন করেছেন? হ্যাঁ, আমি মোটামুটি ছোট থেকে 25-26 বছর ধরে ছাগল পালন করি। 25-26 বছর ধরে ছাগল পালন করেন? বাড়ি কি জাতের ছাগল পালন করেন? আমি দেশি দোআঁশলা, মানে বিটের, আধা বিটের, এগুলো পালন করি। তা এখন যে ধরনের ছাগলগুলো আমার কাছে দেখলেন, এতে আপনার কতটা ভালো লেগেছে? ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, তার জন্যই তো নিলাম। যাক, আর কে এসেছেন? আর আমরা 4 জন মিলে এসেছি, আমার দাদা হয় পাশের বাড়ি। চলুন দাদা ভাইয়ের সাথে কথা বলি। এই যে পার্থ বিষয়। হ্যাঁ দাদা ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তাহলে এখন কি কর্মের সঙ্গে যুক্ত? আমি
ভবিষ্যতে এটা করবো বলে চিন্তা করেছিলাম, এটা শুরু করলাম। আর আমার একটা ওয়েট মেশিনের ব্যবসা আছে, ওটা দিয়ে আমার জীবিকা অর্জন হয়। আর সঙ্গে আমি এই ব্যবসাটা করবো, আমরা চারজন পাঁচজন পার্টনার আছি, পার্টনার মেরে ব্যবসাটা শুরু করছি। আমরা আমাদের অ্যাড্রেস হচ্ছে পলসনটা মাঝিক গ্রাম মুর্শিদাবাদ। ওখানে আমাদের আরও একটা ছোটো পুকুর আছে, পোলট্রির ফার্ম আছে, তার সঙ্গে আমরা ছাগলের ব্যবসা শুরু করছি। আপনার ইউটিউবের মাধ্যমে আমরা দেখেছি, দেখে আমাদের ভালো লেগেছে, তার জন্য আমরা এখান থেকে ছাগলগুলো কিনে নিয়ে গিয়ে ব্যবসা শুরু করবো। যাক, ভালো লাগলো। ঠিক আছে, তাহলে চলুন ছাগলগুলোকে তুলে দিই। দাদা ভাই, আপনি অনেক ভালো থাকবেন। সবাইকে নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমার যান, আপনি এবার উঠে যান, এবার উঠে যান। এরা খুব তাড়াতাড়ি বাচ্চা দিচ্ছে। খাবারটা নেব, খাবারটা নেব। আর এর ভিতরে দিক ফেলে দিক, এর ভিতরে ফেলে দিক, দেন, অসুবিধা হবে না, হয়ে যাবে, ঠিক করে আছো তো। এই ঘন্টায় একজন দাঁড়াবেন, আমি দাঁড়াবো। ওকে, থ্যাংকস বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে, অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে থ্যাংকস, আপনারা সবাই ভালো থাকবেন।